আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মাসিক আল কাউসারে প্রকাশিত প্রচলিত ভুল বিভাগের আরেকটি বড় ঘটনা, যেটি সমাজে প্রচলিত রয়েছে দীর্ঘদিন ধরে এবং বড় বড় বক্তারাও বিভিন্ন ওয়াজে বলে থাকেন। তো আসুন আমরা ঘটনাটি জানি। একবার হাসান হুসাইন নবীজির সাথে খেলা করছিল। হঠাৎ হুসাইন নবীজির কোলে বসে বলল, নবীজি বলুন তো, আপনি বড় নাকি আমি বড়? ছোট্ট নাতির এমন প্রশ্ন শুনে নবীজি আশ্চর্য হলেন, বললেন, আমি বড়। হুসাইন বলল, না আমি বড়। নবীজি বললেন, বুঝলাম তুমি বড়, কিন্তু কিভাবে? হুসাইন তখন প্রশ্ন করল, বলুন তো আপনার পিতার নাম কি? নবীজি বললেন, আবদুল্লাহ। হুসাইন বলল, আর আমার পিতার নাম জানেন? আমার পিতার নাম হলেন আসাদুল্লাহ গালিব, আলী ইবনে আবি তালিব। হুসাইন আবার প্রশ্ন করল, আপনার মায়ের নাম কি? নবীজি প্রশ্ন উত্তর দিলেন, আমেনা। হুসাইন তখন বলল, আর আমার মায়ের নাম জানেন? আমার মায়ের নাম হলেন সাইয়েদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দার ফাতেমাতুজ জোহরা। হুসাইন আবার প্রশ্ন করল, আপনার নানির নাম বলেন? নবীজি তার নানির নাম বললেন। হুসাইন বলল, আর আমার নানিকে চিনেন? আমার নানি হলেন ওই নারী যাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন, খাদিজাতুল কুবরা। এবার প্রশ্ন করল, এখন বলুন তো আপনার নানার নাম কি? নবীজি নিজের নানার নাম বললে হুসাইন বলল, আর আমার নাম, আমার নানার নাম জানেন তিনি কে? আমার নানা হলেন দোজাহানের সর্দার সাইদুল মুরসালিন খাতেমান মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম। কিছু কিছু ব্যক্তি অসতর্ক বক্তা মুখে খুব চটকদার উপস্থাপনায় এই কিচ্ছাটি উপস্থাপন করে থাকে, বিভিন্ন বক্তারা শুনিয়ে থাকেন, কিন্তু এর নির্ভরযোগ্য কোনো সূত্র নেই। এটি একটি বানোয়াট কিচ্ছা, প্রসিদ্ধ কোনো হাদিসের কিতাবেও এই বর্ণনা পাওয়া যায় না, এমনকি জাল হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলোতেও এই হাদিসটি বর্ণনা নেই। সুতরাং এটা বলা থেকে আমরা সবাই বিরত থাকব এবং চেষ্টা করব সহি জিনিস প্রচারের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সব ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।